নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা একটু ব্যাংক নিফটি এবং নিফটিকে দেখব, আজকে দেখব আমরা উইকলি চার্ট অ্যানালিসিসে। আচ্ছা, আজকে আবার প্রথম আমরা এই কম্পিউটার সিস্টেমের সামনে বসে মানে সৃষ্টি করছি, তো নতুন দিন এবং একদম সকালে ভোরে এসেই আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তার কারণ এটাই যে এই ভিডিও যদি না বানানো হয়ে যায়, কারণ আমি নিজেও একটু টায়ার্ড ফিল করছি এতটা দূর থেকে জার্নি করে আসা, প্রায় 24-20 ঘন্টার কাছাকাছি। তো যাই হোক, এবার যদি ঘটনাটা দেখি এই জায়গাটাতে মার্কেট কী করলো। দেখুন, মার্কেটের ক্ষেত্রে আজকে যদি দেখি আমরা উইকলি চার্টে, আমরা দেখতে পেয়েছি কি 172 পয়েন্ট মার্কেট উপরে গেছে এবং মার্কেট সে তার অল টাইম হাই লাগিয়েছে। যদি হাই লাগিয়েছে কতই, 22,297। ওকে, তো 22,297 এই জায়গাতে অল টাইম হাই লাগিয়েছে। এখন মার্কেট তাহলে এখান থেকে কি করতে পারে? দেখুন, আমরা একটা কথা বারবার বলে গেছিলাম যে 22,222 এই লেভেলের উপরে যদি মার্কেট স্টেবল করে, তাহলে আমাদের কাছে নেক্সট যে টার্গেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 22,444 লেভেল। তো আমরা সেই লেভেলের জন্য কিন্তু আমরা প্লে আউট করতে পারি এবং আমার মনে হয় যে হয়তোবা 22,444 লেভেলটা কিন্তু মার্কেট একবারও টেস্ট করতে পারে। তো এই লেভেলটার দিকে খুব ভালোভাবে তৈরি থাকুন এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই লেভেলটার দিকে পৌঁছে যাবে। ওকে, এবং যদি ক্যান্ডেলস্টিক দেখেন, এই ক্যান্ডেলটার একটা প্যাটার্নের নাম আছে এবং সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, এইটার নাম বলতে পারেন। তার সাথে এখানেও যদি একটা দেখি আপসাইডে মুভমেন্ট, এবং তার সাথে যদি কনফার্মেশনের কথা বলি যে কোন জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি হেল্প করছে। দেখুন, মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, আমরা বারবার একটা কথা আলোচনা করেছিলাম কি যে এই যে এই জোনটাকে, সে এই জোনটাকে যদি ইনকেস ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু ভীষণ খারাপ আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য। কিন্তু ক্রুড অয়েলের প্রাইস কি দেখতে পেলাম, এই জোনটা থেকে দেখুন এই জোনে এই জন্য হোল্ড করছিল, এখানে যদি ব্রেকআউট দিত একটা বিশাল বড় পতন আসতো, কিন্তু এই জায়গাতে কী করলো মার্কেট, একটা বিশাল বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। এবং এই যে এই রেড ক্যান্ডেলটার এইটা যদি দেখি, এইটার একটা কন্টিনিউয়েশন ফরমেশন আসতে পারে, ম্যাক্সিমাম চান্সেস আছে যদি এইটার কন্টিনিউয়েশন ফরমেশন হয় সে আবারও এই লেভেলে তো সাপোর্ট নিতে পারে, আর এইটাও যদি ব্রেক করে তাহলে এই লেভেল অবধি আসতে পারে। তো তখন আমাদের জন্য কিন্তু নিফটি ফিফটি যদি এই লেভেলে এসেও সাপোর্ট নেয় তাহলে 22,444 লেভেল যাবে, আর যদি এই লেভেলের কাছাকাছি আসে, মোটামুটি একটা ক্যালকুলেশন ধরতে পারেন, 22,888 এই লেভেলটা অবধি মার্কেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এবং আমাদের আজকের দিনেও ক্লাস হচ্ছে, তো যেটা আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের, মাঝে 7 দিনের মতন অফ ছিল, তো লাইভ সাথে ক্লাস আপনারা কেউ যদি মানে জয়েন করতে চান তো তারা মাত্র 5,000 টাকা দিয়ে আমাদের লাইভ সাথে ক্লাস, আজকে শনিবার ক্লাস আছে আজকে 7টা থেকে 9টা। তো যারা যারা জয়েন করতে চান তারা লাইভ ক্লাস জয়েন করতে পারেন। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, বা এই নাম্বারে পেমেন্ট করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠাতে পারেন, তো যে কোনো কিছু করতে পারেন, তো এইটাতে করে আপনারা কিন্তু দিতে পারেন। ওকে, তো এবার ঘটনা হচ্ছে গিয়ে কি যে আরেকটা জিনিস কি, এইটা শুধু এফেক্টিভ না, ব্লেন্ড ক্রুড তো আমরা দেখালাম, তার সাথে আছে ইউএসডি আয়নার। ইউএসডি আয়নার আমরা দেখুন, আমরা কি বলেছিলাম যে এই জোনটা একটা বিশাল বড় জোন হতে পারে। ওকে, যে এই জোনটা, এই সাপোর্টটাকে সে যদি ব্রেক করে, যদি এই লেভেল অবধি আসে 1282 তাহলে আমাদের টার্গেট দিয়ে দেবে, এবং যদি এই লেভেলটার ব্রেকডাউন দেয় সে আবারও এই সব লেভেলে আসবে। ওকে, তো এই লেভেলগুলোতে আবার দেখাতে পারে, এবং যদি এইটা হয় তাহলে কিন্তু সেটা আমাদের মার্কেটের জন্য ভীষণ ভালো। দেখুন, আমরা প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করে আপনাদের সাথে আলোচনা করি, কেন মার্কেট বাড়ছে, তার কারণটা কি, আমরা কি কি দেখতে পারি, কি কি জিনিস দেখাটা উচিত, তাই এই জিনিসগুলোকে কম্বাইন্ডভাবে দেখা উচিত। এবং অনেকেই আছেন যারা ম্যাক্সিমাম মানুষই উইকলি চার্ট দেখেন না, উইকলি চার্ট ছাড়া কিন্তু আমার মনে হয় না কোনো ট্রেডিং হয়, তাই উইকলি চার্টকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করুন বলে আমি মনে করি। ওকে, চলুন এবার আসি ব্যাংক নিফটির উইকলি চার্টে। ব্যাংক নিফটিতে আমরা কী দেখছি, দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি দেখি, ব্যাংক নিফটিতে একটা সুন্দর চার্ট প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। সেটা কি না, আমরা ব্যাংক নিফটিতে একটা চার্টকে বারবার আলোচনা করার চেষ্টা করছিলাম যে এই জোনটার মধ্যে কী ছিল, তার ব্রেকআউট আর ব্রেকডাউন। এবং এই জোনের মধ্যে যদি দেখেন উইকলি চার্টে, এই জোনের উপরে মার্কেট ক্লোজ দিয়েছে, এবং আমাদের যেটা টার্গেট কত ছিল, 47,222 লেভেল আমরা বলেছিলাম, এবং দেখুন হাই লাগিয়েছে কত, 47,363
উইকলি চার্ট। এবং আমরা বারবার আলোচনা করেছিলাম যে দেখুন 46,222 পেরোলেই কিন্তু 46,000 ডে চার্টে, এটা আমরা বলেছিলাম যে 46,888 এবং 47,222 এই দুটো লেভেলকে আপনারা দেখতে পাবেন। এবং আমরা এই দুটো লেভেলকেই দেখতে পেয়েছি, আমি খুব একটা বেশি ট্রেড তো করতেই পারিনি, আমি এক দুদিন ছোটো ছোটো কোয়ান্টিটিতে জাস্ট ট্রেড করেছি। কিন্তু একটাই ব্যাপার এইটা বলার যে এই জিনিসগুলো কিন্তু এই সপ্তাহে ঘটেছে, এবং যা যা বলে গেছিলাম আপনাদের আশা করছি কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই ছিল না, কারণ প্রত্যেকটা লেভেল আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করে গেছিলাম এবং সেই লেভেলগুলোই আমরা দেখতে পেয়েছি। এবং তারপরেও আমি চেষ্টা করেছি যে ওখানে গিয়ে যা যা প্রবলেম আপনাদের সাথে সলভ করা যায় বা বলা যায় সেই প্রবলেমগুলো আমি দেখেছি এবং বুঝেছি, এবং আপনাদের সাথে সলিউশন বলেছিলাম, তার প্রত্যেকটা টার্গেট বলেছিলাম। আশা করছি আপনারা প্রত্যেকে সেই সমস্ত টার্গেটগুলোকে অ্যাচিভ করেছেন। এবং HDFC ব্যাঙ্ককেও আমরা একটু দেখতে পাচ্ছি হায়ার দিকে যাওয়ার। দেখুন এখন তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কী দেখতে পারি? দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ আশাবাদী। কেন না আশাবাদী? এই কারণে, কারণ দেখুন এই যে এই জোনটা, সে এই জোনটাকে যেহেতু ব্রেক করেছে, ব্রেক করে সে এখানে কী করছে, সাস্টেন করছে, এখানে দেখুন রিটেস্ট করে সাস্টেন করছে, সে আবারও এই লেভেলকে যাওয়ার সম্ভাবনা দেখাতে পারে। সেটা কত? 49,222। ওকে, তো 49,222 এই লেভেলটার জন্য আমরা তৈরি থাকতে পারি, এবং আমার মনে হয় যে এখানে রিটেস্ট করে সে আবারও এই লাইনে এসে একবার আসতে পারে, তাই এই লাইনটার জন্য তৈরি থাকতে পারেন। এবং বারবারের জন্য যেটা বলা সেটা হচ্ছে এই যে এই জোনটা, এটা এর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। সেটা কত? না 46,444 লেভেল। ওকে, 46,444 লেভেল একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। হয়তো বা 46,444 লেভেলকে আবার একবার টেস্ট করতে আসতে পারে, এসেই সে সেখান থেকে ঘোরার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, তাই এই লেভেলটা থেকে খুব ভালোভাবে নজর রাখবেন উইকলি চার্টে। আর উইকলি চার্টে তার রেজিস্ট্যান্স যে জোনটা এসে দাঁড়াচ্ছে, দেখুন এই জোনটা তার কাছে তো রেজিস্ট্যান্স জোন ছিল, যেটা আমরা আগে বলেছিলাম। কেন না এই যে এই জোনটা সে যখনই ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে তার কাছে রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়াচ্ছে এটাই, এবং এখান থেকেই সে কিন্তু এই রেজিস্ট্যান্সটা পাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা সে যখনই ব্রেকআউট করবে তারপরে নেক্সট রেজিস্ট্যান্স হয়ে যাবে এই জোনটা। ওকে, তো এইগুলোর জন্য আমরা তৈরি থাকতে পারি। আর তার সাথে সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর যারা যারা ক্লাস করতে চান তারা আমাদের সাথে আবারও একবার লিখে দিচ্ছি যাতে সুবিধে হয় লাইভ সাথে ক্লাস। ওকে, তো যারা যারা জয়েন করতে চান তারা মাত্র 5,000 টাকা দিয়ে আপনারা জয়েন করতে পারেন। আর তার জন্য যে নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে 9331419228, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, যোগাযোগ করলে আপনারা কিন্তু সমস্ত কিছু আমাদের তরফ থেকে মেসেজ টেসেজ পেয়ে যাবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।